ক্ষমতার একচ্ছত্র মালিক, যা খুশি তাই তিনি করতে পারেন। সুতরাং এই তিনটি কারণের কোনো কারণ তার মধ্যে নাই বলে আল্লাহ জুলম এটাকে বলেছেন, এটাকে বলেছেন শিরক, জুলমুন আজিম, অবশ্যই লাজুলমুন আজিম, অবশ্যই মারাত্মক অপরাধ, জুলম। অপরাধ করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এখন শরীকটা কি? আল্লাহ তাআলা তিনি এমন সত্তা, তার সত্তা সম্পর্কে জানতে হবে। তিনি কোথায়? আল্লাহ তুমি কই? সকলে কয়, অনেকে বলে যে তিনি সব জায়গায়, বলে না ভাই আল্লাহ কই? কই সব জায়গায়, এ কথা কি ঠিক? না, এটা ঠিক না। আল্লাহ সব জায়গায় হইলে তাহলে তো কত খারাপ জায়গাও আছে, আছে না দুনিয়ায় খারাপ জায়গা? আমি নাম নিলাম না, তাহলে তো আল্লাহ সেসব জায়গায় থাকতে হয়, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কোথায়? তার আল্লাহরই জিজ্ঞেস করা দরকার যে আল্লাহ তুমি কই। আল্লাহ তাআলা আমরা প্রশ্ন করার আগে সওয়ালে মুকাদ্দারের জবাব দিয়েই ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে, কোথায় আছে বলেন? আরশে আজিম, আরশে আজিমে আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমো নাই তন্দ্রাও নাই। আল্লাহ কয় ছয় দিনে আকাশ আর জমিন বানাইছি, আমি ক্লান্ত হই নাই। সুবহানাল্লাহ, ওইটা চাইছ নাই যেটা মানুষ দিতে পারে না, দিতে পারে কে? আল্লাহ তাআলা। সেইটা মানুষের কাছে চাইতে পারবে না। সে যেমন বিবাহ হয়েছে 8-10 বছর, বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোনো পীর সাহেবের কাছে চাইতে পারবেন না, এটা কোনো মাজারে গিয়ে চাইতে পারবেন না, এটা কোনো জিন্দা পীর অথবা কোনো মৃত্যু পীরের কাছে চাইতে পারবেন না, এবং এই উদ্দেশ্যে আপনি কোনো মানত করতে পারবেন না কোনো পীরের নামে, কোনো মাজারের নামে। কথা কি বুঝে আসতেছে ভাই? কথা বুঝে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে কন্যা দেই, কাউকে ছেলে দেই, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই যে আল্লাহ তাআলা বললেন কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই, লক্ষ্য করুন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই দম্পতির প্রথম হয় কন্যা সন্তান তারা বরকতপূর্ণ, আল্লাহর রহমত তাদের উপরে, কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন না, আল্লাহ শুরুই করেছেন কন্যা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তো এই কথা বলেন নাই যে আমি কাউকে পুত্র দেই কাউকে কন্যা দেই, আল্লাহ শুরু করেছেন কি দিয়া? কন্যা দিয়ে। এই জন্য যার কন্যা হয় আগে সে ভাগ্যবতী। কিন্তু আমাদের কপাল খারাপ পুরুষগুলা আশা করে ছেলে হবে, ছেলে হবে, যেই হলো মেয়ে মুখ কালো হয়ে যায়, শ্বশুরবাড়িও যায়, নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাই সব, সন্তান চাইতে হবে কার কাছে? মানুষের কি খারাপ আকীদা, বলে কি আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে। কি আমি জানি, কিন্তু আমি টেস্ট করলাম, এই গান গাওয়া জায়েজ নাই, বিশ্বাস করাও। কত বড় মারাত্মক কথা, আপনার কি চিন্তা করছেন? আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, তাহলে আল্লাহর অবস্থা কিন্তু খুবই করুণ। কিছু দরকার হলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া জোরে কর, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি মারাত্মক। আপনি যাচ্ছেন পীরের কাছে, খাজার কাছে বাচ্চা চাইতে, পীরেরা খাজারা বড় না নবীরা বড়? তাও তো আস্তে করলেন, আস্তে বলছেন এই কারণে বইপত্রে প্রায় লাগে পীর পয়গম্বর, মনে হয় পীর আগে পয়গম্বর পরে, এটি একটি ভুল কথা। পৃথিবীর সব পীর সব আলেম যদি এক জায়গায় হয়, একজন নবীর জুতার সমান হবে না। প্রিয় ভাই সব, সেই নবীর সন্তান নাই, নবী কানছে কার কাছে? সূরা আলে ইমরানের মধ্যে পড়েন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, বার্ধক্যের একবারে চরম প্রান্তে গিয়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, হযরতে জিব্রাইল নাজিল হয়ে গেলেন আর বললেন আল্লাহ আপনাকে সুসংবাদ দান করেছেন, আল্লাহ আপনাকে একটি সন্তান দিবেন, পুত্র সন্তান হওয়ার সাথে সাথে নাম রাখবেন ইয়াহইয়া। সন্তান হবে পুত্র সন্তান, নাম রেখে দিয়েছেন কে? আল্লাহ। হযরতে
জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, বলেই ফেললেন যে জিব্রাইল আল্লাহ তো বললেন আমার ছেলে হবে, কিন্তু হবে কেমনে তা তো বুঝি না, আমি তো বুড়া মানুষ, খাইতেও পারি না, বউ বুড়ি আকিল বন্ধা বাজা, তার বাচ্চা হবে কেমনে, সে বুড়ি আমি বুড়া কেমনে হবে। হযরত জিব্রাইল তো কথা কবে না, কে না বললে, আল্লাহ তাআলা জবাব বললেন, একটা আয়াত বলে নেন, একটি শব্দ বলেছেন আল্লাহ তাআলা, কাদালিক, আমি যেভাবে চাই সেইভাবেই হবে। সুবহানাল্লাহ, আল্লাহ চাইলে কি না হয়, এই বুড়া বয়সে আল্লাহ ছেলে দিলেন কে, জাকারিয়া আলাইহিস সালামকে, কে দিয়েছেন, চিল্লায় বলে আল্লাহ, আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিয়েছেন। আল্লাহ কিছু, আল্লাহ একটা মানুষ বানাবেন, খালি কতটুকু মাটি হইল হইল, মা বাবু লাগবে না, মাও লাগবে না, পারছেন না বানাইতে, কারে বানাইছেন, এরপরে বাপেরও দরকার নাই, খালি একটা মেয়ে লোক হলেই হলো, পারছেন না বানাইতে, কারে বানাইছেন, ঈসা আলাইহিস সালাম, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার মা বোনেরা যারা এসেছেন, আমার ভাইয়েরা যারা এসেছেন, ওয়াদা করুন মানুষের কাছে, কোনো পীর সাহেবের কাছে, কোনো হুজুরের কাছে, এই মনের বাসনা রাখবেন না যে উনি আপনার আশা পূরণ করতে পারবেন, এই বাসনা রাখবেন না। পারবেন এই মনটা, মন এরকম তৈরি করতে পারবেন, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমি। মাজারে টাকা দিচ্ছে লোকেরা, আহারে মানত করে, আল্লাহ ছেলে যদি হয় খানজান আলী পীর সাহেবের কুমির বাচ্চা হয়ে আসবে না, কি খাওয়াবে, মুরগি খাওয়াই আসবে, আহারে। আচ্ছা আপনারা বলেন কুমিরের মর্যাদা বেশি না মাংসের মর্যাদা বেশি, আরে গরিব মানুষের যদি এই দৃশ্য দেখে কানবে আর বলবে আল্লাহ মানুষ না হইয়া খানজানের দিকে যদি কুমির হইতাম তাও মুরগি গাইতে পারতাম, আস্তাগফিরুল্লাহ, আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আহারে কি কপাল পোড়া মুসলমান। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার দেখলাম চট্টগ্রামে, ইতিহাস বলে না যে ওখানে ওনার মাজার আছে, একবার আসছিলেন যে আছে, কিন্তু মাজার আছে ইতিহাসটা বলে না। ওইখানে বড় একটা পুকুর, ওর মধ্যে আছে কচ্ছপ, বড় বড় কচ্ছপ, সেদনা পড়ে গেছে গা, আহারে মুসলমান, মাথা একটু আমার চোখ দিয়ে দেখা মুসলমান, গাঁটলায় বসে মুর কি বলে ছাগলের কলজিয়া গরুর কলজিয়া কেটে কেটে নিয়ে গেছে কচ্ছপ রে খাওয়ায়, আর কচ্ছপের পদমুচি করে, কচ্ছপের পায়ে হাত দিয়ে চুমা খায়, আহারে আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইলো, কলাকাত কারবার না বানি আদম, আদম সন্তানকে সম্মান দিলাম, সেই সম্মানিত আদম সন্তান তারা গেল কসমের কদমুসি করতে, নাউজুবিল্লাহি মিন যালিম। দেখলাম গাছ, অনেকগুলি গাছ আছে, এই গাছে দূরের থেকে দেখলাম এত ফল, আমি বললাম যে এত ফল হয়েছে গাছে, কি গাছ, গাছে গিয়ে কি কি ফল, ফল টল না, ইট আর পাথর ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম যে ইট পাথর কেন, এগুলো কারা ঝুলেছে, কয়েকজন ওই যে মেয়ে লোক আসে যাদের বাচ্চা হয় না, ওরা ইট আর পাথর ঝুলাই থাকে। আমি বললাম এর সিগনিফিকেন্স কি, এর দর্শনটা কি, ঝুলাইলে কি হয়, তাদের ধারণা গাছে ইট পাথর ঝুলাই ঝুলে যেমন একটা ভার, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে বাচ্চা হয়ে যাবে, বলেন বলেন কোথায় গেছি আমরা, কোথায় চলে গেছি, বলেন প্রিয় ভাই সব, এইগুলি শির্ক, এই শির্ক থেকে বাঁচতে হবে, চাইতে হবে কার কাছে, সবাই বলেন খেতে দেওয়ার মালিককে, পড়তে দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মতের মালিককে, হাসাবার মালিককে, কাঁদাবার মালিককে, সব কিছুর মালিককে, আল্লাহর নবী তাই বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কিছু চাইতে হইলে আল্লাহর কাছে, কিছু বলতে হলে আল্লাহরে বলো, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাঈন, সূরা ফাতিহার মধ্যে সারা জীবন পড়লাম, আয় আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। একবার কাবা শরীফে মসজিদে, মসজিদুল হারাম, নামাজের ইমামতি করতেছিলেন খতিব আর শায়খ সাউদ আর সুরাইন, সুবহানাল্লাহ কি তেলাওয়াত আল্লাহ তাদের জবানে দিয়েছেন, সুবহানাল্লাহ, বলেন আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, বলেন আমিন। আমি খুলনার যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরকে বলি হস্তজীবনে করবেনই একবার, পয়সা যদি থাকে তাহলে ব্যাংকক সিঙ্গাপুর হংকক হাবিজাবাই জায়গায় দৌড়াদৌড়ি না করিয়া রমজান মোবারকে উমরা করিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন রমজান মোবারকে যোমরা করলো সেজন আমার সাথে হজ আদায় করলো, যাই দেখেন কি মজা, আহারে নামাজ পড়তেছে, কয়েক বছর আগের কথা, ইমাম সূরা ফাতিহা পড়তেছেন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন পর্যন্ত গিয়ে আটকে গেছে,
বারবার করতেছে ইয়াকানাবুদু ইয়াকানাস্তাই, কান্নার রোল পড়ে গেছে গোটা হারামে আমার জীবনে। সুরায় ফাতেহার এই জায়গায় এসে এত কান্দাকাটি জীবনে আমিও করিনি, গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়েছে কাবা শরীফ সামনে। আল্লাহ সাক্ষী করে পড়তেছি ইয়াকানাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই, সুবহানাল্লাহ বিহামদি। এই গোলামিটা যদি ঠিকমতো হইতো আর সাহায্যটা যদি চাও আল্লাহর কাছে ঠিকমতো হইতো, বুশের বাচ্চা বুশ মুসলমানদেরকে পিটাইতে পারত না, শারণের বাচ্চা শারণ মুসলমানদের গায়ে হাত দিতে পারত না। কপাল পুড়েছে, আল্লাহরে চিনি নাই, আল্লাহরে চিনি নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যা মর্যাদা, আল্লাহর যা মান সম্মান ইজ্জত, সেই পরিমাণে আল্লাহর হক এবং সম্মান অনুযায়ী ইবাদত করতে পারি নাই। কোরআনের ওই মর্যাদা দিতে পারে না যেই মর্যাদা কোরআনের দেওয়া উচিত। তাবিজ লিখে লিখে কোরআনের প্রতি সেই শ্রদ্ধা আমরা নষ্ট করে দিয়েছি। তাই এক শ্রেণীর লোকেরা বলে কোরআন হলো পুরাণ, 1400 বছর আগের কোরআন, মানুষের উপকার অর্থনীতি সমাজনীতি দিবে কি? কারণ আপনি তো অর্থনীতি সমাজনীতি পড়েন নাই, খালি তাবিজই তালাশ করছেন। কোন জায়গায় তাবিজ পাওয়া যায়, কি সব তাবিজ লেখে, লাল কালি ধামদা কেমনে লাগায় দেখেন, টিউবওয়েলের পানি, কলের পানি, ড্রেনের পানি, সালার পানি, বেড়ের পানি, খালের পানি, সাত জায়গার পানি, জাফরানের কালি, এগুলো আনিয়া তারপরে দাগ দেয়, কতগুলো লাল লাল দাগ দিয়া 1233, 1793, 1612, 1117 সব ভাবি জানি। এরপরে কত ফেরেশতাদের নাম রাখে, তারপরে লেখে ইয়া কিতমির, ওই যে এক কুকুরের নাম, হ্যাঁ জিব্রাইল মিকাইল তো আছে, কুকুরের নাম লেখে, তারপরে কাপসা দেয় তুষ, এরপরে কি ধানের তুষ, এই সমস্ত দিয়ে টিয়া কতগুলি নাম টাম দিয়ে তাবিজ বানায়, নাউজুবিল্লাহ। আবার চল্লিশ কি চেহেলকা, চেহেলকা কাফাকা কাফাকা কামাকা কুকুকু কুকুর কুকু জাতীয় চেহেলকা, কুমকুমিয়া হাবি কোথায় পাইছি আল্লাহ, কোন হাবি জানে সাইফুল হাদিস হযরত মাওলানা মনোয়ার হোসেন মাদানী বসে আছেন, আমি যদি ভুল বলি বলে দিই, আসলে কি কোনো হাদিস রাসূলুল্লাহ তাবিজের অনুমতি দেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী ছিলেন যারা তাবিজকে শিরক বলেছেন, জায়েজ বলেন নাই, শিরক বলেছেন। এরপরে গ্রামে দেখছি কলার ফেতরা, কলার পাতা শুকায় গেলে ওটাকে কি কয়, ওগুলো পিসাবদের কাছে নিয়ে যায়, তারপর কলার ফেতরা গির দিয়া এরপরে মানুষের গলায় মান দাহারে, মানুষ কি ছাগল, ওলাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বানাইলে সম্মানিত করে ফেতরার খোল বান্ধে দেয় গলায়, আস্তাগফিরুল্লাহ। কিছু কিছু বাচ্চা দেখা যায়, ছোট ছোট বাচ্চা এতগুলো তাবিজ হাঁটতেও পারে না, আমি চিন্তা করছি বাচ্চা যদি কথা কইতে পারতো, বাচ্চা কইতেছে আল্লাহ কি অপরাধ করছি, মায়ের পেটে তো ভালোই ছিলাম, এই দুনিয়া আসার পরে এতগুলো তামিজ দিছে আমার গলা। এরপরে আজমিরে সুতা, লাল সুতা, কালো সুতা, পিসাবদের কাছে সুতা নিয়ে যায়, ওনারা সুতায় ফু দেয়, ফু দেয় গিরে দেয়, ফু দেয় গিরে দেয়, আহারে একদম জায়েজ নাই, এগুলো ব্যবসা। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ এই কাজ করেন নাই, একজন সাহাবীও তাবিজ লেখেন নাই, ঝাড়ফুঁক জায়েজ আছে, এর অনেক হাদিস আছে, ঝাড়ফুঁক জায়েজ আছে, রাসূলুল্লাহ নিজে করেছেন, ঝাড়ফুঁক করেছেন, আর ঝাড়ফুঁকের জন্য দুটি আলাদা সূরা আল্লাহ তাআলা নাজিলই করে দিয়েছেন, মাওজাতাই সূরা ফালাক সূরা নাস। হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলেছেন সূরা ফালাক সূরা নাস সকালে তিনবার আর রাতে তিনবার পড়ে হাত দুটো এরকম করে ফু দিয়া, সেই দুটি হাত সরা গোটা শরীরে তেল ললে যেরকম, ওইরকম করে গোটা শরীরে যে করবে, শয়তানের দুষ্ট জিন এবং দুষ্ট মানুষের সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন বলেছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় ভাই সব, তামিজের কাছে আল্লাহর রাস্তা যাবেন না আর শিরক করবেন না। আল্লাহ তাআলা বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আমি আমার আমি আল্লাহ আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই, আপনারা কোন অবশ্যই যথেষ্ট, আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। সুতরাং এই কাজগুলির মধ্যে যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে, আল্লাহর কাছে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা সব ভণ্ডের হাত থেকে মুসলমানদের ঈমান হেফাজত করুন, বলি আমিন, বলি আমিন। প্রিয় ভাই সব,
বিভিন্ন জায়গায় মাজারে গিয়ে লোকেরা মদ খায়, গাঁজা খায়। আমরা মাজার গুলিকে, বড় বড় অলিউল্লাহর মাজারকে আমরা সম্মান করি, ঠিক না? এবং আমরা সব সময় জাতির কাছে স্পষ্ট কথাগুলি বলতে কখনো পিছপা হইনি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, আল্লাহর জবরদস্ত উলি, এবং তিনি সিলেটে এসেছিলেন জিহাদ করতে, সেই জিহাদে আল্লাহ তাকে কামিয়াব করেছেন, সুবহানাল্লাহ। তার মাজারে লোকেরা যে গাঁজা খায়, সেখানে মেয়ে লোক পুরুষ লোক একসাথে যে কুফুরি শিরিকি গান করে, আমরা এগুলির বিরুদ্ধে কথা বলি। মাজারে আমরা কিছু চাইতে যাই না, আমরা মাজারে কিছু দিতে চাই। মাজারে কি দেই? আগরবাতি নয়, মোমবাতি নয়, চাদর নয়, একটি পয়সা নয়। মাজারে কিছু সওয়াব দিতে চাই। মাজারে যাব, যদি যেতে হয় কোনো মাজারে যেয়ে বসি, তাহলে সূরা ফাতিহা পড়বো, ইখলাস পড়বো, দরুদ শরীফ পড়বো, আর তার রুহের উপরে বক্সেস করে দেবো। এটাই নিয়ম, এটা কি? এটাই নিয়ম। কিছু পাওয়ার নিয়ত নিয়ে সেখানে যাওয়া যাবে না। বলা হচ্ছে 700 বছর ধরে এই সমস্ত কাজ হয়ে আসে। আমি বলতে চাই, সরকারের উচিত আল্লাহর ওলিদের যত মাজার আছে বাংলাদেশে, প্রত্যেকটি মাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের হাতে নেওয়া উচিত। সরকার পুলিশ দিয়ে পাহারা দেবে, কোন বাদশাওয়ালা লোকদেরকে পয়সা আদায় করার জন্য বসতে দেওয়া হবে না। সেইখানে বসে যে টাকাগুলি আদায় করা হয়, এই টাকাগুলি কোথায় যায়? মাজারের টাকা যায় কোথায়? প্রত্যেক মাজারকে কেন্দ্র করে মুতাল্লিদের মামলা আছে, ভাগাভাগি নিয়ে এ দিয়ে ব্যবসা করে, আপনার ধর্মীয় অনুভূতিতে অনুভূতি দিয়ে টাকা পয়সা নিয়ে তারা এর দ্বারা ব্যবসা করে, কোটি কোটি টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না, ইনকাম ট্যাক্স দেয় না, ঠিক কিনা? সুতরাং এই ব্যবসা বন্ধ হওয়া উচিত। মাজারে যদি কোনো মাদ্রাসা থাকে, মসজিদ থাকে, দিতে পারেন, ওই মসজিদে দেন, এতিমখানা দেন। বরিশালে একটা মাজার আছে, কি জানি নাম আমি জানি না, বরিশাল মসজিদের পাশেই, কসাই মসজিদের পাশে একটি মাজার আছে, এইখানে বহু টাকা হয়, এই টাকাগুলি দিয়ে তারা এতিমখানার মাদ্রাসা চালায়। তো এইভাবে যদি টাকা মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য যদি হয়, জায়েজ আছে, কিন্তু পীর সাহেবের নামে মানত করা, কোন জীবিত পীর কোন মৃত্যু পীরের নামে মানত করা হারাম, সুস্পষ্ট হারাম। মানত হবে কেবলমাত্র কার নামে? আল্লাহর নামে। বলেন কার নামে? মাজারকে কেন্দ্র করে কতগুলি গাঁজা খোর, মাথায় জট, গায়ে সালার শট, আর গলায় শিকল, হাতে শিকল, জাহান নামে যাওয়ার আগেই শিকল করছে, সারা শিলা ওয়াগলা জাহান নামের শিকল গলায় করছে। লোকেরা মনে করে ওদের কাছে কিছু আছে, আসলে কিছু নাই, ফাঁকা কিছু নাই, নামাজ পড়ে না। এরকম বড় একটা কি সারিন্দা না নারিন্দা গাড়ির উপরে থুই এরকম ঘষে আর বলে মদিনা যাবো, কেমন মেয়ে? আর বলে শয়তান, তুই যার নামে তুই মদিনা যাবি কেন? মদ খাইয়া গাঁজা খাইয়া মজগুলা নাম বানিয়ে ফেলেছে। মাজার, আল্লাহর ওলিদের মাজার বেদাত করার, পূজা করার, গাঁজা খাওয়ার জায়গা নয়। এগুলিকে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করে রাখবে, পবিত্রতা বজায় রাখবে, মানুষেরা জিয়ারত করবে, আল্লাহর কাছে সওয়াব পাবে। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই সব? সেই জন্য তুমিনুনা বিল্লাহ আনতে হবে, এবং আল্লাহর প্রতি ইমান, সেই ইমান হলো পরিপূর্ণ ইমান। আল্লাহ যেন আমাদেরকে তা বোঝার তৌফিক দান করেন। আমরা বলি আমি।